প্রিয় চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আরও একটি চাকুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্ডার গার্ড বাংলাদেশ হতে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত তারিখ 9 সেপ্টেম্বর 2023। সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে 101তম ব্যাচের সিপাহী ডিজি পদে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 3 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় এর জন্য প্রযোজ্য। বেতন 9,000 থেকে 21,800, সাথে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 7/1/2024 তারিখে 18 থেকে 23-এর মধ্যে হবে। শারীরিক যোগ্যতা পুরুষ 5 ফিট 6 ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ওজন প্রায় 50 কেজি বা 110 পাউন্ড, উপজাতিদের ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 32 ইঞ্চি এবং সম্প্রসারিত 34 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। মহিলাদের শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট। ওজন প্রায় 50 কেজি। বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে। জেলা কোটা, সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ মহিলা উভয় এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পূরণ করতে নিচে দেওয়া 6টি ছাপ অনুসরণ করতে হবে। যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড, এডমিট কার্ড ডাউনলোড। এক এক করে সম্পূর্ণ তথ্য প্রদান করে আবেদন করতে হবে। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ, নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে এসএসসি এইচএসসি পাসের মূল বা প্রভিশনাল সনদ। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক প্রশংসাপত্র, যেখানে প্রার্থীদের স্থায়ী ঠিকানা উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকের সনদপত্র। প্রথম শ্রেণীর গ্রেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপিসহ ছায়াকপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি ছবি। 1 কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত 10 কপি ব্যতীত। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান কর্তৃক অবিবাহিত সনদপত্র। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। বিজিরির এর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সন্তানদের জন্য প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবি, নাম উল্লেখপূর্বক স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সন্ধের মূল কপিসহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানের জন্য যে সকল ডকুমেন্টে উপস্থাপন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা, উপজাতি ও সরকারি এতিমখানা নিবাসী, এতিম সদস্য হলে সনদপত্র, প্রশংসাপত্র উপস্থাপন করতে হবে। খেলোয়াড় কোটায় জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থী ডপ টেস্টের সময় মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরির জন্য অযোগ্য হবেন। বর্ডার গার্ড বিজিবির ভর্তির ব্যাপারে প্রতারকের কল থেকে সতর্ক থাকুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনো বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন চাকুরির আপডেট সবার আগে আপনার নিকট চলে যায়।